ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি বাংলাদেশে চট্টগ্রাম থেকে আব্দুল ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হলো যে আমি যখন তেলত করতে থাকি বা হাঁটতে চলতে কোরআনতালত করে তখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে কিনা আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ বাদ সময় তো আব্দুল হাত ভাই সালাম দেওয়াটা ফরজ নয় সালাম দেওয়াটা একটা সুন্নতি আমল এবং এটা একটা মোস্তা ভালো কাজ সালাম যদি একজন একজনের বিনিময় হয় সালামের মাঝে অনেক সব রয়েছে সালামের মাঝে মহব্বত ভালোবাসা সম্প্রীত একজনের বন্ধুত্ব প্রেম প্রীতি রয়েছে এবং ঘনিষ্ঠতা রয়েছে সালাম অহংকার থেকেও দূরে রাখে সালামের মহব্বত ভালোবাসা কারণে আল্লাহ হ্যাঁ জান্নাতে যাওয়া সম্ভব সুতরাং সালাম যে সালাম যে দিতে হবে তা জরুরি নয় তবে সালাম যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয় তাহলে উত্তর দেওয়া ওয়াজিব সালামের উত্তর জরুরি ভিত্তিতে দিতেই হবে এখন আপনি কোরআন পড়তেছেন হাঁটতে হাঁটতে যদি কোরআন পড়েন কোনো অ্যাপসের থেকে অথবা মোবাইলের মাধ্যমে তো হাঁটতে হাঁটতে কোরআন আপনার পড়াটা উচিত নয় কোরআন যেহেতু সম্মানী এক জায়গায় বসে সুন্দর ইতি কোরআন পড়বেন আপনি হাঁটা অবস্থায় কোরআন মুখস্থ পড়তে পারেন অথবা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবেলা ইহিল্লাহ এই জিকিরগুলো আপনি করতে থাকবেন চলতে থাকবেন আর কোরআন মাজিদ এক জায়গায় সুন্দর পরিবেশে বসে নীরব নিস্তব্ধ স্থানে বা অফিসে বসে বা যেখানে কাজ করেন সেখানে বসে কোরআন মাজিদ দীর্ঘ মনোযোগ সহকারে অর্থপূর্ণ অর্থ বুঝে আপনি কোরআন মাজিদ তেল করার চেষ্টা করবেন তারপর মনে করেন জিকির চলতেছে বা কোরআন মাজিদ আপনি চলতেছে সেখানে এক ব্যক্তির সাথে দেখা আপনি যদি সেখানে সালাম দেন তাহলে নিষেধের অন্তর্ভুক্ত নয় সালাম দেওয়াটা তো ক্ষণিকের জন্য কারণ এটা তো সময় চলে যাবে আর আপনার জিকে কন্টিনিউ মৃত্যু পর্যন্ত চলতে থাকবে আল্লাহ নবী সালাম বলছে যেন তোমার জিহবা যেন সবসময় শিক্ষা থাকে আল্লাহর জিকিরে আর আল্লাহর কোরআনের কথা হলো কালিয়া কিন তুমি তোমার তোমার রবের দাসত্ব করো কাছে মৃত্যু না এসে যায় এখন দাসত্ব চলতে থাকবে মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের হায়াত আছে ততদিন তো আল্লাহর এবাদুব দিক জিকি আজগার কোরআন তেলাওয়াত নামাজ রোজা নফল নামাজ থেকে শুরু করে আল্লাহ যেখানে ভালো কাজ আছে সেটা চলতে থাকতে হবে এবং এটা আমরা বাধ্য আমাদের কল্যাণের জন্য সেটা সুতরাং এই মুহূর্তগুলিতে যদি চলে আসে আপনি যদি সেখানে সালাম দেন তাহলে একটা ভালো কাজ সালাম সালাম দেওয়া কথা বিনিময় করলেন মত বিনিময় করলেন তার সাথে দু একটা কথাবার্তা হলো আবার নতুনভাবে শুরু করবেন হ্যাঁ যদি দেখে পড়েন তাহলে আবার আওয়াজ সহ শুরু করবেন আর না হলে মুঘশ্লে চলতে থাকবে আউজ সহ শুরু করবেন যদি জিগিরাজার সাথে আওয়াজ বিসমিলা দরকার নেই শুধু কোরআনের ক্ষেত্রে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো সালামের জিনিসটা আসলে অত্যন্ত উত্তম আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আরউল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে কোন কাজটা অত্যন্ত উত্তম আল্লাহনবী সাল্লাহ সালাম বললেন হ্যাঁ তুতিমুত্তা তুকরিউ সালামা আলমান আর তো আল্লাম তারিফ যে ক্ষুদার্থ ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া তাই সালাম বিনিময়টা তো খনিকের জন্য হয়ে থাকে একটা ভালো সম্মানী ব্যক্তির সাথে দেখা হয়েছে বা আপনার পরিচিত ব্যক্তির সাথে দেখা হয়েছে বা মুসলমান কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে সালাম দিলেন চলে গেল সে সালামের উত্তর পাইলে দুজনের মাঝে সালাম দিয়ে মুসাফা করলো পরস্পরের চকিরা মাফ হয়ে যায় এই কাজটা সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে সুন্দরভাবে সঠিক মতো আমল করার তো দান করুন হাজর সাল্লাহাল নবিনা মোহাম্মদ আল্লাহ আল্লাহামাইকুমতুল্লা